ক্রিকেট খেলে বছরে কত টাকা আয় করেন সাকিব আল হাসান? কত সম্পদের মালিক এই বিশ্বসেরা অলরাউন্ডার? তার শিক্ষাগত যোগ্যতাই বা কি? এসব প্রশ্নের উত্তর জানা গেল সাকিবের মনোনয়নপত্র দাখিলের সময় দেওয়া হলফনামায়। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠ, সব জায়গায় কাঁপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব। আসছে 7 জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজের জন্মভূমি মাগুরায় এক আসনে লড়ছেন তিনি। এরই ধারাবাহিকতায় মনোনয়নপত্র দাখিলের সময় দেওয়া হলফনামায় নিজের আয় ব্যয়ের হিসাব দেখিয়েছেন তিনি। হলফনামায় দেখা যায় সাকিব আল হাসানের ক্রিকেট থেকে বার্ষিক পেশাগত আয় 5,32,74,769 টাকা, বার্ষিক গড় আয় 5,55,71,262 টাকা। সাকিব আল হাসান তার হলফনামায় বৈদেশিক মুদ্রা উল্লেখ করেছেন $24,261। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন $11,56,91,876। শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়েছেন $43,63,96,874 টাকা। স্বর্ণ দেখিয়েছেন 25 ভারী। তার বাসায় আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রীর মূল্য বাবদ উল্লেখ করেছেন $13,00,000। নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবিএ পাস উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্র। এদিকে জামানতের বিপরীতে ব্যাংক ঋণ দেখিয়েছেন $31,98,61,382। শুধু ইস্টার্ন ব্যাংকেই তার $1,50,20,363 টাকা লোন রয়েছে বলে উল্লেখ করেছেন সাকিব। এছাড়া আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন $22,96,493। ইয়াসির আরাফাত সবুজ, বায়ান্ন টিভি।